ক্রিকেট খেলায় যেমন ওপেনিং ব্যাটসম্যান এক ধরনের ব্যাটিং করে আর স্লগ ওভারে যে ব্যাটসম্যান ব্যাটিং করে সে অন্যভাবে ব্যাটিং করে, ডিবেটিংয়েও ঠিক একইভাবে এক একজন বক্তার এক এক ধরনের দায়িত্ব থাকে। অর্থাৎ প্রত্যেকে একই রকম বিতর্ক করলে বা একইভাবে বক্তব্য রাখলে বিতর্কটা ঠিক জমে না বা বিতর্কটা স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে যায়। তাই ইংরেজি বিতর্কে প্রত্যেকটা বক্তার আলাদা আলাদা রোল রয়েছে যেগুলো তাকে বিতর্কে প্লে করতে হয়। তার নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে যে দায়িত্বগুলো তাকে অবশ্যই পালন করতে হবে, পালন যদি সে না করে তাহলে তার দল কিন্তু বিতর্কে পিছিয়ে পড়বে। এই রোল প্লেয়িং কিন্তু বিতর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রত্যেকটা দলেই এরকম আগে থেকে স্ট্র্যাটেজি ঠিক করে রাখতে হয় যে কে কোন অংশটা বলবে, কিন্তু তবুও একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে যে একটি WSDC পার্লামেন্টারি বিতর্কে যে ছয়জন বিতার্কিক থাকেন সেই ছয়জন বিতার্কিকের আলাদা আলাদা কী কী রোল রয়েছে এবং তাদের কী কী দায়িত্ব রয়েছে।